আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রথম কমিটি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল নিচুতলার কর্মীদের মধ্যে, কিন্তু কেউ প্রকাশ্যে মুখ খোলেনি। অভিযোগ উঠছিল ব্লকের কয়েকজন নেতার অনুগামীদের কেবল ব্লক ও অঞ্চল কমিটিতে জায়গা দেওয়া হয়েছে, এমনটাই দাবি ছিল তৃণমূলেরই একাংশের। এদিন আবারও ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক ও অঞ্চল কমিটির ঘোষণা হল সোমবার। এদিন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির সরকার ও আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরার উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়। প্রসঙ্গত, এর আগেও একবার নাম ঘোষণা করেছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির সরকার, কিন্তু কি এমন কারণ হলো যে পুনরায় আবার সংশোধন করে নাম ঘোষণা করা হলো? এই প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজ্য ও জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে পুনরায় তালিকা সংশোধন ও কিছু সংযোজনের মাধ্যমে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হলো। ঘোষণা করার জন্য আমরা এসেছি, আজকে ঘোষণা করছি। ব্লকে যারা জেলার কমিটিতে রয়েছে তাদেরকে ব্লকে রাখা হচ্ছে না, অঞ্চল কমিটিতে যারা রয়েছে তাদেরকে ব্লকে রাখা হচ্ছে না, বা ব্লক কমিটিতে যারা রয়েছে তাদেরকে অঞ্চল কমিটিতে রাখা হচ্ছে না। এটা হচ্ছে নির্দেশ। ব্লক ও অঞ্চল কমিটির নাম এদিন সাংবাদিকদের সামনে প্রকাশ করেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। ব্লক কমিটি এবার পড়ছি আমি। সম্মানীয় সুফল চানক, সালেপুর ওয়ান, উনি হয়েছেন ভাইস প্রেসিডেন্ট। সঞ্জিত বাগ, সালেপুর টু, ভাইস প্রেসিডেন্ট। সীতারাম ব্যানার্জি, মলয়পুর ওয়ান, ভাইস প্রেসিডেন্ট। মোহাম্মদ শফিউদ্দিন হাজি, সত্য চক্রবর্তী, প্রেসিডেন্ট। মজলাম আলী, ভাইস প্রেসিডেন্ট। লাঞ্চাদ আলী, সেক্রেটারি। সুজিত কোলা, জেনারেল সেক্রেটারি। সালেপুর টু, সম্মনাথ বেরা, প্রেসিডেন্ট। বিদ্যুৎ চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট। অনিল সামন্ত, সেক্রেটারি। উত্তম বেরা, জেনারেল সেক্রেটারি। গৌরাটি ওয়ান, বাবর আলী খান, প্রেসিডেন্ট। প্রশান্ত ঘোষ, ভাইস প্রেসিডেন্ট। তপন ধক, ভাইস প্রেসিডেন্ট। খোকন মির্জা, সেক্রেটারি। কৃষ্ণ সাঁতরা, জেনারেল সেক্রেটারি। এটি গৌরাটি ওয়ান। গৌরাটি টু, যদু সিং, প্রেসিডেন্ট। অশোক চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট। অজিত মালিক, সেক্রেটারি। শ্যামাপদ মুখার্জি, জেনারেল সেক্রেটারি। আরএনডি ওয়ান, মুন্সী ইকবাল, প্রেসিডেন্ট। অরুণাংশু ঘোষ, ভাইস প্রেসিডেন্ট। আরাধন মালিক, সেক্রেটারি। মির্জা বাহাবুদ্দিন ফুরজ, জেনারেল সেক্রেটারি। আরএনডি টু, বিশ্বনাথ টাট, প্রেসিডেন্ট। জলেশ্বর চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট। শেখ ইব্রাহিম পার্টি সেক্রেটারি। শেখ শাহানুর সানু, জেনারেল সেক্রেটারি। হরিঙ্কলা ওয়ান, পার্থ হাজারি, প্রেসিডেন্ট। রেহান বাদশা, ভাইস প্রেসিডেন্ট। বিভাস মাল, সেক্রেটারি। পলাশ ঘোষ, জেনারেল সেক্রেটারি। মলয়পুর ওয়ান, লক্ষ্মীকান্ত রেজা, প্রেসিডেন্ট। উত্তম সিং, ভাইস প্রেসিডেন্ট। অরূপ প্রামাণিক, সেক্রেটারি। রাজীব সাঁতরা, জেনারেল সেক্রেটারি। মলয়পুর টু, শেখ মিনাজ, প্রেসিডেন্ট। মিঠু গরুই, ভাইস প্রেসিডেন্ট। মশিউর মল্লিক, সেক্রেটারি। মিথুন হাই, জেনারেল সেক্রেটারি। ময়না দাস, সালেপুর টু, জেনারেল সেক্রেটারি। এবার সেক্রেটারির নামগুলো বলছি। গুণধর খাঁড়া, সেক্রেটারি। মনসা সিং, সেক্রেটারি। সুভাষ পাল, সেক্রেটারি। অশোক, মনসা সিং, ময়না দাসটা বাদ দিয়ে দেয়। ময়না দাসটা যেহেতু মহিলার এ আছে, ওই মহিলা এতে সংগঠনে আছে। দুঃখিত যে ময়না দাস, যদিও এখানে নাম উল্লেখিত হয়েছিল, কিন্তু উনি মহিলা সভাপতি থাকার জন্য ওনাকে আমরা এই মুহূর্তে এক্সাম করছি, ওনার নামটা বাদ রাখছি। তারপর হচ্ছে অশোক চক্রবর্তী, গৌরাটি টু, সেক্রেটারি। কাজল ঘোষ, আরএনডি ওয়ান, সেক্রেটারি। মনিরুল জামাল, সেক্রেটারি, মাধবপুর। জামাল মল্লিক, হরিঙ্কুলা ওয়ান, সেক্রেটারি। সমীর মণ্ডল, হরিঙ্কুলা টু, সেক্রেটারি। মোহাম্মদ রবিয়াল, চাচা নাকি বলে, মায়াপুর ওয়ান, সেক্রেটারি। কৃষ্ণেন্দু মুখার্জি, মায়াপুর টু, সেক্রেটারি। মোহাম্মদ হোসেন বাতানল, সেক্রেটারি। শেখ মোহাম্মদ ইমরান তিরল, সেক্রেটারি।
তার গৌরাঙ্গ চক্রবর্তী সালেপুরন সেক্রেটারি শেখ হই ফজিজুল মানিক ব্যাকেটে মানিক গৌরাটি টু সেক্রেটারি শেখ সানিউল হোসেন বাপি মলয়পুর টু সেক্রেটারি কামাল কমল রায় মলয়পুর ওয়ান সেক্রেটারি গৌতম সান্দ্রা মায়াপুর টু সেক্রেটারি সুশান্ত মাল হরিংখোলা ওয়ান সেক্রেটারি শেখ শাহানাজ মেম্বার তো অঞ্চলটা দেওয়া নাই, এটা অঞ্চলগুলো দেওয়া নাই, পরে এটা দিয়ে দেওয়া হবে। নেতাই ব্যানার্জি সদস্য, লক্ষ্মীকান্ত মুখার্জি সদস্য, শেখ হুদা সদস্য, শঙ্কর দে সদস্য, শিবরাম চক্রবর্তী সদস্য, অলোক সাঁতরা সদস্য, কার্তিক রায় সদস্য, শঙ্কর কি সহকার কি এটা শঙ্কর কি এটা একটু ভুল আছে, পঞ্চানন নন্দী মায়াপুর টু, সঞ্জয় পান মায়াপুর টু, জাহিদ আব্বাস মেম্বার মাধবপুর, এই হচ্ছে ব্লক কমিটি। নিউজ রাজ বাংলা আরামবাগ। এসে গেল বং পিৎজা, আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকোরের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।